ওরা দৌড়াচ্ছে গাড়ির পিছনে পিছনে, সকলেই অবাক। হ্যাঁ গাইস, আমি বুরহান আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দোয়া করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আপনারা। আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো ভাই, ভিডিওটা প্লে করতেছি, আপনি একটু দেখেন। ভালোবাসা কারে বলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন একটা ঘোড়া দৌড়াচ্ছে হাইওয়ে রোডের মাঝখান দিয়ে এবং সাদা একটা অ্যাম্বুলেন্সের পিছনে। অনেক খান যাবত ঘোড়াটা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। কি কারণে দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, এটা কিন্তু আপনারা জানেন না, আমিও জানি না। পরবর্তীতে রিচার্জ করে জানা গেছে ঘোড়াটা এই জন্য দৌড়াচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে, ঘোড়ার যে সঙ্গী ওনার স্ত্রী, তারা দুজন একসাথে সবসময় থাকে, উনি অসুস্থ, তাই ওনাকে পশু হসপিটালে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে। সেই দৃশ্যটা কিন্তু ঘোড়াটা দেখছে যে অ্যাম্বুলেন্সের ভিতরে সেই ঘোড়াটা ঢুকছে, তাই অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে সে কিন্তু দৌড়াচ্ছে হসপিটাল পর্যন্ত যাবে। এতগুলা গাড়ি রাস্তার মধ্যে, এতগুলা গাড়িকে অতিক্রম করে সে, দেখেন আপনারা, আল্লাহু আকবার, কিভাবে ঘোড়াটা দৌড়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে। আসলে ভালোবাসা কি জিনিস, সে ভালোবাসার টানে কিন্তু যাচ্ছে, কোথায় যাবে, কি হবে না হবে সে কিন্তু জানে না। শুধু সে এতটুকু বুঝতে পেরেছে এবং এতটুকু চোখে দেখতে পেরেছে যে তার সঙ্গীকে গাড়ির ভিতরে ঢুকানো হয়েছে, জাস্ট সে এতটুকুই বুঝে। এবং কোনো বাধাবিঘ্ন সে মানতে রাজি না, সমস্ত বাধাবিঘ্ন ভঙ্গ করে দেখে কিভাবে দৌড়াচ্ছে ঘোড়াটা। কোথায় যাবে সে? তার সঙ্গীর কাছে যাবে। এটাই ভালোবাসা ভাই, ভালোবাসা কত প্রকার, কি কি। ঘোড়াটার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বাস্তব ঘটনা, এটা কোনো ফেক ভিডিও নয়, ঘটনাটা বাস্তব ঘটনা, সোশ্যাল মিডিয়া থেকে আমি পেয়েছি, তাই আপনাদের সামনে উঠিয়ে ধরলাম। আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, এবং ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, যেন অবশ্যই তারা তাদের বন্ধু বান্ধবকে দেখাইতে পারে এবং বুঝতে পারে যে ভালোবাসা জিনিসটা কি। আল্লাহ হাফেজ, বিদায় নিলাম।